হ্যালো প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। আকিজ ব্রি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটি একটি আকিজ গ্রুপের প্রতিষ্ঠান। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি, আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি। পদ নাম হচ্ছে ট্রান্সপোর্ট অফিসার। এই পদটিতে দায়িত্ব সমূহের ক্ষেত্রে বলা হয়েছে গাড়ির প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ, লগ বই সংরক্ষণ, নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও তদারকি করা, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, নিবন্ধন, ইন্স্যুরেন্স সহ গাড়ির যাবতীয় কাগজপত্রাদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সময় মতো হালনাগাদ করা, গাড়ির যাবতীয় জ্বালানি, টোল, যাতায়াত, মেরামত ও যন্ত্রাংশ ক্রয় সংক্রান্ত খরচের সকল বিল ভাউচার যাচাই করা, বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানের সাথে প্রয়োজনীয় কার্যকর যোগাযোগ রক্ষা করা, গাড়ির মালিকানা হস্তান্তর সহ যাবতীয় কাজের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় চুক্তি সম্পাদন করা। চাকরির ধরন হচ্ছে স্থায়ী। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে অটোমোবাইলে ডিপ্লোমা পাস। অভিজ্ঞতা বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কর্মস্থল হবে ঢাকা। বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধাদির মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, উৎসব ভাতা ও চিকিৎসা সেবা সহায়তা। আগ্রহী প্রার্থীগণ আগামী 22 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে আবেদন করতে ভিজিট করতে পারেন akizbri.com/career। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ফ্যাক্টরিতে 9টি কারিগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কোয়ালিটি নাম্বার 1, সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণে নিয়োগ দেওয়া হবে। মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস। সিমেন্ট প্লান্ট এবং কোস্টার মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য মেকানিক্যাল ওয়ার্কশপ পরিচালনায় ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা লাগবে। কোয়ালিটি নাম্বার 2, পদের নাম হচ্ছে সহকারী কর্মকর্তা প্রোডাকশন এবং সেফটি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস। সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া, কম্পিউটার অপারেশন এবং সেফটি বিষয়ে ধারণা থাকতে হবে। কোয়ালিটি নাম্বার 3, পদের নাম হচ্ছে মেকানিক ইঞ্জিন নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম 8ম শ্রেণী পাস। ট্রাক, পেলোডার, ডাম্প ট্রাক, এক্সাভেটর ইত্যাদি মেরামত রক্ষণাবেক্ষণে 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। মেকানিক নিয়োগ দেওয়া হবে কম্প্রেসার এবং জেনারেটর অপারেটরের জন্য। কোয়ালিটি নাম্বার 4, ন্যূনতম 8ম শ্রেণী পাস চাওয়া হয়েছে। এয়ার কম্প্রেসার এবং ডিজেল জেনারেটর পরিচালনায় রক্ষণাবেক্ষণে 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা লাগবে। কোয়ালিটি নাম্বার 5 এ নিয়োগ দেওয়া হবে রোড সুইপার এবং ফর্ক লিফট অপারেটর। ন্যূনতম 8ম শ্রেণী পাস চাওয়া হয়েছে। রোড সুইপার ভেহিকেল এবং ফর্ক লিফট পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে। কোয়ালিটি নাম্বার 6 এ নিয়োগ দেওয়া হবে সিনিয়র ইলেকট্রিশিয়ান। ন্যূনতম 8ম শ্রেণী পাস। সিমেন্ট মিলের বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত এবং রক্ষণাবেক্ষণে 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। কোয়ালিটি নাম্বার 7 এ নিয়োগ দেওয়া হবে ইলেকট্রিশিয়ান। ন্যূনতম 8ম শ্রেণী পাস। সিমেন্ট মিলের বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত এবং রক্ষণাবেক্ষণে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা লাগবে। নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে কোয়ালিটি নাম্বার 8 এ। ন্যূনতম 8ম শ্রেণী পাস। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার যোগ্য, তবে যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবেন। এবং মালি নিয়োগ দেওয়া হবে ন্যূনতম 8ম শ্রেণী পাস। শিল্প কারখানায় বাগান পরিচর্যায় 5 বছরের অভিজ্ঞতা। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ ম্যানেজার, প্রশাসন ও এইচআর বরাবরে আবেদন আগামী 19/12/2022 তারিখের মধ্যে ইমেইলে পাঠাতে হবে। info@diamondcementbd.com এই ইমেইলে পাঠাতে পারেন, অথবা আপনি আপনার কাগজপত্র, ছবি সহ জীবন বৃত্তান্ত ডাকযোগে পাঠাতে পারেন। ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, 220 স্ট্র্যান্ড রোড, চট্টগ্রাম 4000, এই ঠিকানায় ডাকযোগে কিংবা সরাসরি পাঠাতে পারেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ফ্যাক্টরিতে নিয়োগ দিচ্ছে 9টি ক্যাটাগরিতে, কতজনকে নিয়োগ দেওয়া হবে যদিও এখানে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাইক করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলছি। চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, বগুড়া, রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নে মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 1 জানুয়ারি 2023 সাল থেকে যশোর, নড়াইল এবং মাগুরা জেলার বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পের আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে প্রকল্পভুক্ত জেলাসমূহ, বিভিন্ন শাখা এবং সংস্থার প্রধান কার্যালয়ে নিম্নোক্ত পদসমূহে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে এবং ভবিষ্যতে শূন্য পদে নিয়োগদানের উদ্দেশ্যে প্যানেলও গঠন করা হবে। তাই বলা চলে এই হেলথ সুপারভাইজার পদ থেকে কিন্তু একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 13টি জেলায় কিন্তু হেলথ সুপারভাইজারকে নিয়োগ দেওয়া হবে, তাই এটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি বলা চলে। পদের নাম হচ্ছে হেলথ সুপারভাইজার, আর দায়িত্ব সমূহ হচ্ছে শাখা ব্যবস্থাপককে কো হেলথ এডুকেটর নির্বাচনে সহযোগিতা করা, প্রকল্প বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী কো হেলথ এডুকেটরগণ দায়িত্ব পালন করছেন কিনা তা ফলো আপ এবং তত্ত্বাবধান করা, কো হেলথ এডুকেটরগণকে কমিউনিটি জনগোষ্ঠী থেকে প্রশিক্ষণার্থী নির্বাচনে সহযোগিতা করা।
হেলথ এডুকেটর এবং হেলথ ট্রেনারদের বিভিন্ন প্রশিক্ষণ সভা আয়োজন এবং পরিচালনায় সহযোগিতা করা, মাঠ পর্যায়ে বাস্তবিত কার্যক্রম নিশ্চিত করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শন করা, কো-হেলথ এডুকেটর এবং হেলথ এডুকেটরদের কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ তত্ত্বাবধান করা, কর্মপরিকল্পনা অনুসারে মাসিক অগ্রগতি প্রতিবেদন তৈরি করা। কাজের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাটস থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি DME সনদধারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন প্রাপ্ত। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা হবে, প্রত্যন্ত এলাকায় অবস্থান করে কাজ করতে হবে এবং বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রকল্প এলাকার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 5 বছর। কর্মস্থল হবে প্রকল্পভুক্ত জেলার অবস্থিত পূর্ব বাংলাদেশের যে কোনো শাখা কার্যালয়। মাসিক সর্বসাকুল্যে 20,000 টাকা এবং সংস্থার নিয়ম অনুযায়ী এবং প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে। আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে, এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ব্রিজ অফিস এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাই ব্রিজ অফিসে যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ 18 ডিসেম্বর 2022 তারিখে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।